তেল তো ভাই এখন অনেক সংকট। আমরা আসলে আগে যে তেল বিক্রি করতাম, আমাদের অফারে ছিল তেল, যে সানফ্লাওয়ার অয়েল, ভেজিটেবল অয়েল, যেগুলো ওইগুলো আমরা 5 পাউন্ড অফারে ছিল, এখন ওইটা 14 পাউন্ড দিয়ে বাইরে বিক্রি হচ্ছে। সাপ্লাই চেইন ফুললি ব্রোকেন, আমরা সাপ্লাইয়ের কাছ থেকে পাচ্ছি না, এটা বিরাট একটা সংকট। এখন অল্টারনেটিভ আমরা যেটা দিচ্ছি আমাদের এখানে লন্ডন ফিশ বাজার, যেটা যেটা আমরা তেলের বদলে দেখতেছি সবাই ঘি দিয়ে রান্না করতেছে। এখন আমাদের প্রচুর ঘিয়ের ভ্যারাইটি আছে এখানে, অফার আছে 2টা ঘি 7 পাউন্ড করে দিচ্ছি 500 গ্রামস, তারপর আপনার 2 কেজি ঘি, এগুলো সব অফার আছে। সাপ্লাই নাই বলতেই নাই, একদম পুরা সুপার স্টোর বলেন সব জায়গায় তেলের খুব সংকট। এইটা দুই মাস থেকে স্টার্টিং আমাদের এখানে কোনো তেল নাই এখন। এইটা এখন কোনো কিছু বলা যাচ্ছে না, শীঘ্রই আমরা মনে করতেছি আমরা সাপ্লাই চেইন যখন ব্যাক টু নর্মাল তখন আমরা আবার অফার দিব কাস্টমার কনজিউমারের জন্য। আমরা কোনো প্রফিট করবো না, যে দামে পাবো আমরা ওই দামে বিক্রি করবো আশা করতেছি। হ্যাঁ, তেলের দামের যে অবস্থা বর্তমানে, তেল শর্টেজ, এর জন্য মার্কেটে শর্টেজ তেল, এর জন্য তেলের দাম এখন একটু বেশি, মানে পাওয়া যাইতেছে না, আমরা ওয়েরহাউসে পাইতেছি না। যখন তেলের দাম আগে আসিল 4 পাউন্ড 99, 5.99, তখন তো অ্যাভেলেবল পাওয়া গেছে, কাস্টমারও পাইছে। এখন তেল শর্টেজ, এর জন্য তেলের দাম বেশি, তো এখন আমরা কোনো সময় ওয়েরহাউসে তেল পাই, কোনো সময় আউট অফ স্টক থাকে, মানে তাদের কাছেই থাকে না। তো এখন কীভাবে কখন যে এটার এই প্রবলেম সমাধান হইব, তেলের সংকট নিরসন হইব, তা মানে ইন্টারন্যাশনাল মার্কেটের উপরে নির্ভর করতেছে, এমন তো আমরা কিছু করার নাই। এখন তো তেল মার্কেটে নাই বলতে গেলে, কারণ অনেক দিন থেকেই এই তেলের দাম বাড়তি। আমি একটা শপে দেখছি যে টেস্কো ব্র্যান্ডের তেল, হ্যাঁ, যেটা বিক্রি করতেছে 15 টাকা, যেটা ছিল 5.5 টাকা ওই সময়, এখন সেটা হচ্ছে 15 টাকা। বিশেষ করে রমজানে তো প্রচুর তেল লাগে, বিশেষ করে আমরা এশিয়ান কমিউনিটি যারা আছি তারা এই প্রচুর তেল ইউজ করি, বাজার পুরা যেগুলো খায় ওগুলোর মধ্যে, এর মধ্যেও কিন্তু তেলের এই সংকট আসলে খুবই খারাপ। এটা খুব বলা খুবই ভালো। তো যাই হোক, এখন এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে জানি না কি হবে। এখন অনেকে তেলের বদলে ঘি মনে হয় সস্তা, তেলের চাইতেও ঘি, যে বাটার ঘি যেটা আছে ওটা অনেক সস্তা এখন, তেলের বদলে ওটাই ইউজ করতেছে মানুষ। আমি তো জানতাম না, এই সকালে আমাকে আমার ভাইয়ের ছেলে ফোন দিল যে তোমাদের ওখানে কি অবস্থা, ইতালিতে তো তেল পাচ্ছি না। হ্যাঁ, আমি তো বলতে পারবো না। পরে আমার ভাইয়া বলল যে হ্যাঁ, আসলে তেলের সমস্যা, কালকে ছিল 11 পাউন্ড, আজকে কত বলতে পারবো না, 5 লিটার একটা টেস্কোতে। হ্যাঁ, এখন আসলে আমি এখনো ঢুকি নাই, যাওয়ার পথে হয়তো ঢুকবো আর কি। আমার আগের কেনা ছিল কিছু, চলতেছি, দেখি দেখা যাক কি হয়। তবে আসলে এটা একটু চিন্তার বিষয় না, আমাদের তো বাঙালি মানুষ, আমরা একটু মাছে ভাতে বাঙালি, খাবো একটু রান্না করব, তেলটা না থাকলে বা কম থাকলে এটা একটা প্রবলেমই। তারপরেও আমি সবাইকে বলবো যে অস্থির হয়েন না, ইনশাল্লাহ হয়তো বা সব কিছু ঠিক হয়ে যাবে। যুক্তরাজ্য জুড়ে তেল নিয়ে তেলস্মৃতি কারবার শুরু হয়েছে, ভোজ্য তেলের সংকট দেখা দিয়েছে গত কয়েক সপ্তাহ ধরে, এবং গত 2-1 দিন ধরে সুপার মার্কেটগুলো তেল শূন্য। অন্যান্য যে লোকাল দোকানগুলো রয়েছে সেখানেও হাতে গোনা কয়েকটি তেল রয়েছে, যেগুলো 5 লিটার তেল বিক্রি হচ্ছে কমপক্ষে 12 থেকে 15 পাউন্ড করে। মানুষ দিশেহারা হয়ে পড়ছে, তবে মানুষ এবং ব্যবসায়ীরা বলছেন অতি শীঘ্রই এই সমস্যার সমাধান হয়ে যাবে। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।